জাপান প্রশান্ত মহাসাগরের একদম পূর্ব কোণে 6,800টি দ্বীপ নিয়ে গড়ে ওঠা ছোট্ট একটি দেশ, কিন্তু এই দেশটি নিয়ে পৃথিবী জুড়ে মানুষের বিস্ময়ের সীমা নেই। প্রযুক্তির মুনশিয়ানায় গোটা বিশ্বকে মাতিয়ে রেখেছে জাপানিরা, কিন্তু তাদের সাফল্যের দৌড় কেবল কাঠখোট্টা প্রযুক্তিগত ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, শিল্প সাহিত্যে চিত্রকলা সহ বিভিন্ন ক্ষেত্রে তাদের ঈর্ষণীয় বিচরণ। আজ আমরা এই ভিডিওতে জাপানের সেই রকমই কিছু উদাহরণ দেখে নেব। তো চলুন শুরু করি। এয়ারপোর্টে একবার ফ্লাইট ছাড়তে দেরি হয়ে যায়, জাপানের সেই এয়ারপোর্টের কর্মকর্তা কর্মচারীগণ যাত্রীদের সামনে জড়ো হয়ে তাদের সামনে ঝুঁকে সম্মান জানান ও ক্ষমা প্রার্থনা করেন। ট্রলি নিয়ে সিঁড়ি দিয়ে নামার ঝামেলা কত, যিনি নামিয়েছেন শুধু তিনিই জানেন। কিন্তু কোনো চিন্তা নেই, আপনি এখন জাপানের কথা শুনছেন, আর উদ্ভাবনীয় শক্তিতে জাপানিজরা ঠিক একটা উপায় বের করেছেন। ট্রলির নিচে লাগিয়ে দিয়েছে এক ধরনের সাসপেনশন ট্র্যাক, যা সাধারণত মিলিটারি ট্যাঙ্কে বেশি ব্যবহার করা হয়। জমিতে শস্য এমনভাবে বপন করা হয়, যখন বড় হয় তখন রং বেরঙের আর্টে পরিণত হয়। এমন আর্ট কেবল জাপানেই দেখতে পাবেন। এটি সম্প্রতি জাপানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। জাপানে গিয়ে পথ হারিয়েছেন? সোজা থানায় চলে আসুন, পুলিশের সাহায্য চাইলে তারা আপনাকে ডিটেইলড ম্যাপ এঁকে যাত্রাপথ দেখিয়ে দেবে। আপনি কি কখনো এইরকম সবচেয়ে সংগঠিত লাগেজ পিক আপ করা দেখেছেন? লাগেজগুলো সহজে যাতে তোলা যায় এর জন্য হ্যান্ডেলগুলো বাইরের দিকে মুখ করে সাজানো হয়েছে। জাপানের নারিতা এয়ারপোর্ট থেকে তোলা। জাপানের রাস্তায় বসানো আছে সবজির দোকান, তাতে নেই কোনো দোকানি, জিনিসের গায়ে দাম লেখা রয়েছে। যার যেটা প্রয়োজন তিনি সেটা কিনে মূল্য দোকানে রাখা বাক্সে রেখে যান। ম্যাচ শেষে নিজেদের ড্রেসিং রুম পরিষ্কার করে জাপান দল। পুরো ড্রেসিং রুম ঝকঝকে পরিষ্কার করে যাবার সময় একটি টেবিলের ওপর কাগজে ধন্যবাদ লিখে দিয়ে যায় জাপান। শুধু ফুটবলাররাই নয়, রাশিয়ার খেলা দেখতে আসা জাপানের সমর্থকরা খেলা শেষেও গ্যালারি পরিষ্কার করেছেন। প্রতি ম্যাচেই সমর্থকদের এমন কাণ্ড দেখা গেছে রাশিয়ার গ্যালারিতে। 2014 সালে একটি রাস্তায় 45 ফুট গর্ত হয়ে যায় এবং অবিশ্বাস্যভাবে এটি মাত্র 48 ঘন্টার মধ্যেই ঠিক করে দেওয়া হয়, যেটা তৎকালীন সময় ইন্টারনেটে ভাইরাল হয়। জাপানের রাস্তায় কোনো ডাস্টবিন থাকে না, এমনকি দেশের কোথাও অন্যান্য দেশের মতো বর্জ্যের ভাগার পর্যন্ত নেই, কারণ জাপানিরা সব রকম বর্জ্য রিসাইকেল করে ফেলে। যেগুলো রিসাইকেল করা সম্ভব না সেগুলো খুব সুশৃঙ্খল একটি পদ্ধতির মধ্যে দিয়ে ধ্বংস করে ফেলা হয়। ধূমপায়ীরা ব্যাগে করে ছাইদানি নিয়ে ঘোরেন, জাপানের রাস্তায় যে সিগারেটের ছাই পর্যন্ত ফেলা নিষিদ্ধ। এই স্মার্ট ব্রা নারীরা কি অনুভব করতে পারে তা বুঝতে পারে, এবং ভালোবাসার সময়ের পরিধানকারী যদি মন থেকে সত্যিকারের ভালোবাসা অনুভব করে, কেবলমাত্র তখনই এই ব্রায়ের হুক খুলবে। আপনি এ ধরনের টয়লেট জাপানে খুঁজে পাবেন, যেখানে হাত ধোয়ার জলটাই পরে ফ্লাশের কাজে লাগে। জাপানে শিশুদের স্কুলে লেখাপড়ার সাথে সাথে আদব কায়দা শেখানোর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়ে থাকে। গুরুজনদের সম্মান করা, মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, সবাই মিলে কাজ করা ইত্যাদি শিক্ষা একদম ছোটবেলায় জাপানিদের মনে গেঁথে দেওয়া হয়। স্কুলে ছাত্র শিক্ষক নিজেরাই মিলেমিশে একসাথে ক্লাসরুম ক্যাফেটেরিয়া ইত্যাদি পরিষ্কার করেন। কোনো কাজকে ছোট করে না দেখার অভ্যেস এখান থেকেই গড়ে ওঠে জাপানি শিশুদের। ছোটবেলা থেকে চাপমুক্ত ও পড়াভীতি যাতে না তৈরি হয়, সেজন্য জাপানে 10 বছর বয়স পর্যন্ত শিশুদের পরীক্ষা দিতে হয় না। বড় বিল্ডিংয়ে আগুন লাগলে হুড়াহুড়িতে অনেক মানুষ আহত হন, জাপানিজদের কাছে রয়েছে সুন্দর সমাধান। এই বিল্ডিংয়ের ফায়ার স্কেপটি একটি স্লাইডারের মতো, আগুন লাগলে সহজেই সবাই বেরিয়ে এসে তাড়াতাড়ি করে নেমে পড়তে পারবেন। গাড়ি বা ট্রেনের সিটের কাভারে এঁকে দেয়া আছে যে এই সিটে বসার ব্যাপারে কাদেরকে গুরুত্ব দিতে হবে। ছবিতে দেখানো সিট দুটো প্রবীণদের জন্য সংরক্ষিত। হোটেলের রিসেপশনে ডেস্কে গিয়ে দেখলেন, একই দুটো ডাইনোসর? ভয় পাওয়ার কিছু নেই, এগুলো রোবট। হোটেলের রিজার্ভেশন থেকে শুরু করে অতিথিদের বেশ কিছু কাজে অটোমেশন সাহায্য করে রোবটগুলি। বন্ধুরা, কোন ছবিটি আপনাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।